আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করব এবং এই হাদিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্য, আর সেটা দেখাবো আজকের এই যে সহিহ আল বুখারীর প্রথম খণ্ড থেকে। চলুন প্রথমে আমরা এখান থেকে সেই হাদিসটা দেখে নিই এবং দেখার পরে এই হাদিস সম্পর্কে বিস্তারিত আমি জানাবো আপনাদের ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। এটি সহিহ আল বুখারীর প্রথম খণ্ডের 4 অধ্যায়ের একটি হাদিস, যেখানে হাদিসটির শিরোনাম এমন যে যার জবান ও হাত থেকে মুসলমান সমাজ নিরাপদে থাকে সেই প্রকৃত মুসলমান। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান সমাজ নিরাপদে থাকে, আর সেই ব্যক্তি প্রকৃত মুহাজির যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করে। হাদিসের প্রথম অংশ হচ্ছে, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। জিবা হচ্ছে এমন একটি মাংসপিণ্ড যার মধ্যে কোনো হাড় নেই, কোনো শক্ত জাতীয় পদার্থ নেই, কিন্তু এই হাড়বিহীন জিহ্বার আঘাতে কত কোটি হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেছে, তার মধ্যে যদি আপনি একজন থাকতেন তাহলে বুঝতে পারতেন। এই জিহ্বা দ্বারা উচ্চারিত বিভিন্ন শব্দে আমাদের হৃদয় অনেক সময় ক্ষত বিক্ষত হয়ে যায়। একটা মানুষকে যদি অন্য যে কোনো বস্তু দিয়ে আঘাত করে তার শরীরে হয়তো দাগ হয়ে যাবে, কিছুদিন পর মিলে যাবে, কিন্তু জিহ্বা এমন একটি বিষয় যেটার মাধ্যমে উচ্চারিত শব্দ দ্বারা কোনো মানুষকে যদি আঘাত করা হয় তাহলে সেই আঘাতের ক্ষত হয়তোবা সারা জীবনে রয়ে যায়। মানুষ শারীরিকভাবে যতটা আঘাত অনুভব করে হৃদয়ের আঘাতটা তার থেকেও গভীর। এই হাদিসটা সারমর্ম হচ্ছে, আমাদের মুখ দিয়ে আমরা যেন এমন কোনো শব্দ বা বাক্য উচ্চারণ না করি বা এমন কোনো শব্দ দ্বারা অন্য কাউকে আঘাত না করি যাতে তার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যায় এবং এই ক্ষতের দাগ জীবনও নাও শোকাতে পারে। এই মুহূর্তে যে ব্যক্তি এই ভিডিওটি দেখছেন, যদি আপনার থেকে অর্থাৎ আপনার মুখ থেকে এমন কোনো শব্দ বা বাক্য থেকে যদি অন্য কোনো মুসলমান নিরাপদে থাকে, যদি আপনি এটুকু গ্যারান্টি দিতে পারেন যে আমার মুখ দ্বারা অন্য কেউ আঘাতপ্রাপ্ত হয় না, হৃদয়ে আঘাতপ্রাপ্ত হয় না বা আপনার কথা শুনে অন্য কেউ খারাপ লাগে না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকেই প্রকৃত মুসলমান বলেছেন। শুধু এটুকুই না, এই হাদিসের পরের অংশ বলছে যে কোনো মুসলমানের হাত থেকে যদি অন্য মুসলমান নিরাপদে থাকে তাহলে সে প্রকৃত মুসলমান। এই হাত বলতে কী বোঝায়? এটা কি এই হাত? হ্যাঁ, এই হাত সাথে এমন হাত যেটাকে ক্ষমতা দ্বারা বোঝানো হয়। আমরা অনেক সময় বলি যে আমাদের হাত হচ্ছে অনেক লম্বা, নেতাদের হাত অনেক লম্বা। এটা কোন হাত? এটা হচ্ছে ক্ষমতা। অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন, হাত যতটুকু দিয়েছে, এই হাত দ্বারা যদি কোনো মুসলমান আপনার থেকে নিরাপদে থাকে, ধরেন আপনি একটা পরিবারের নেতা অথবা আপনার এলাকার নেতা অথবা একটি দেশের নেতা, যেই হন না কেন, আপনার হাত থেকে যদি একটি মুসলমান নিরাপদে থাকে অর্থাৎ আপনি নিজে কাউকে আঘাত করবেন না, অন্যকে দিয়ে আঘাতও করাবেন না, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করবেন না, তাহলে আপনি একজন প্রকৃত মুসলমান। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তির হাত থেকে অন্য মুসলমান নিরাপদ, এখানে হাত মানে এই হাত, ঠিক আছে, যে আমি কাউকে হাত দিয়ে আঘাত করবো না, কাউকে একটা রামদা দিয়ে আঘাত করবো না, কাউকে দা দিয়ে আঘাত করবো না, লাঠি দিয়ে আঘাত করবো না, একই সাথে ক্ষমতার হাত দিয়েও কাউকে আঘাত করবো না বা অন্যকে দিয়েও করাবো না। যদি এটা করতে পারি, আমার মুখ এবং হাত থেকে যদি অন্য মুসলমান নিরাপদে থাকে, অন্য মানুষগুলো নিরাপদে থাকে, তাহলে আমি একজন প্রকৃত মুসলমান হতে পারবো, অন্যথায় নয়। আজকে থেকে যেন আপনি নিয়ত করেন যে আপনার হাত থেকে এবং আপনার মুখ থেকে একজন মুসলমান সম্পূর্ণ নিরাপদে থাকে, কোনো আজেবাজে কথা দ্বারা কোনো মানুষকে কখনো আঘাত করবেন না, ছোট করবেন না, ইনশাআল্লাহ। প্রতিদিনই আমরা চেষ্টা করবো এই ধরনের ছোটো ছোটো হাদিসগুলো আপনাদের শেয়ার করার জন্য, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য বহন করে এবং গুরুত্বপূর্ণ মেসেজ বহন করে।